সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটি 21তম বাণিজ্য মেলা হিসেবে এবার আমরা দেখতে পেলাম। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন দিক নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা হামদর্দ মেলায় বাণিজ্য। এই অনুষ্ঠানে আমাদের মাঝে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা হাসিনা নেওয়াজ, পরিচালক FBCCI। তাকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমরা দীর্ঘ এক মাস দেখলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে গেল ঢাকায়, এটিকে আপনি কিভাবে দেখছেন? বিজনেস প্রমোশনের ক্ষেত্রে এই মেলাটি কতটা গুরুত্বপূর্ণ? মেলা পৃথিবীতে আমরা যদি অনেক বছর আগেও যাই, মোগল সাম্রাজ্য দেখি, সবসময় মেলা কিন্তু ছিল। আচ্ছা, মেলাটা একটা আমাদের বাণিজ্যের একটা অঙ্গ। জি, ইপিবি প্রতিবারই এই মেলাটি আয়োজন করে থাকে এবং এর সাথে সংশ্লিষ্ট FBCCI, বাণিজ্য মন্ত্রণালয় সবাই মিলে যে ধারাবাহিকভাবে এই মেলাটি আয়োজন করছে, এটি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আপনারা কতটা সফল মনে করেন? কোনো কোনো সময় আপনারা বলার সমালোচনা এসছে যে ভালো হয়নি বা এটা বেশি ভালো হয়েছে, কিন্তু উদ্যোগটাই আমি সবচেয়ে বেশি ভালো মনে করেছি, যে উদ্যোগটা দরকার। দরকারটা যে কতটুকু ভালো হয়েছে, কতটুকু মন্দ হয়েছে, যে জিনিসটা যে প্রয়োজনীয় একটা জিনিস, এটাই হলো। আমরা একটু ভিডিও ক্লিপে মেলার সচিত্র প্রতিবেদনটি দেখে আসি। আপনি দেখতে পেলেন যে বাণিজ্য মেলায় এখনও তরুণ তরুণী এবং সব বয়সী দর্শনার্থীদের যে মিলন মেলা এই বাণিজ্য মেলায়, এটি এক মাস আমরা শেষ দিনেও যেটি লক্ষ্য করলাম যে উপচে পড়া দর্শনার্থী, এটি কি আরও ডিউরেশন বেড়ে যেতে পারতো কিনা বা কেমন হতো সেটি? না, একটা জিনিস একদম টেনে টেনে ইলাস্টিকের মতো বেশি বাড়ানোর কোনো মানে হয় না, এটা ঠিকই আছে, এক বছর একটা এক মাস যথেষ্ট। আচ্ছা, এই মেলাটিকে আপনি কি দেশের বাইরে কিংবা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা FBCCI? এটা অবশ্যই দরকার, কারণ শুধু ঢাকার মানুষ তো ক্রেতা না, শুধু ঢাকার মানুষ তো ব্যবসা বাণিজ্য প্রসার করছে না, সারা ডিস্ট্রিক্ট বা সারা ডিভিশনগুলোর মানুষও এটা অংশগ্রহণ করতে চায় এবং করা উচিত, অবশ্যই করা উচিত। আপনি এবারের মেলায় যে নতুন বিভিন্ন দেশীয় পণ্য আমাদের এন্টারপ্রেনাররা উদ্ভাবন করছে, ম্যানুফ্যাকচার করছে, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এটা এক্সপোর্টের মাত্রা কিভাবে বাড়ানো যায়? এইটাই আমার কাছে ভালো লাগে যে এখানে একটা সুযোগ দেওয়া হয়, অন্য অন্য দেশের লোকজন আসতে পারে, তারা এখানে ডিসপ্লে করতে পারে, তারা এটা বিক্রি করতে পারে। তা প্রতিযোগিতা কিন্তু ব্যবসায় সবচেয়ে বড় দরকার, প্রতিযোগিতা, প্রতিযোগিতায় সমস্ত কিছু উন্নত হয়। আচ্ছা আচ্ছা, আমরা মেলার কথা বলছিলাম এবং ছড়িয়ে দেওয়ার কথা বলছিলাম, আমরা আরেকটু দেখব যে বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নিয়ে এগিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে বিভিন্ন জেলায় আমরা ডিজিটাল উদ্ভাবনী মেলা দেখছি। তেমনি নরসিংদী জেলা প্রশাসন ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করেছে, আমরা তার একটু ফুটেজ দেখে আসি। বিভিন্ন বরেণ্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সরকারের অন্যতম একটি লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং এরই পদক্ষেপ হিসাবে নরসিংদী জেলা প্রশাসক আয়োজন করেছেন 3-দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2016। দর্শক, আমরা এখন কথা বলবো ডিজিটাল উদ্ভাবনী মেলা 2016-র প্রধান অতিথি মিস নীলুফার আহমেদের সঙ্গে। এই মেলায় এসে আমি আপ্লুত হয়েছি, আমি ভীষণভাবে মনে করছি যে এই মেলা যেভাবে আজকে এই নরসিংদীতে আজকে দেখলাম আমি, এতে প্রথমে আমার মনে হয়েছে যে আমার অসংখ্য ধন্যবাদ প্রাপ্য নরসিংদী জেলা প্রশাসনকে, কারণ এই মেলা এত সুন্দরভাবে হয়েছে, এত বিরাটভাবে এই মেলার আয়োজন করা হয়েছে, এত সুশৃঙ্খলভাবে হয়েছে এবং এই ছেলেমেয়েরা যে সমস্ত উদ্ভাবন করেছে সেগুলো সত্যিই মানুষকে উজ্জীবিত করার মতো এবং আমি নিজেও ভীষণ আনন্দিত, ভীষণ উজ্জীবিত। দর্শক, আমরা এখন কথা বলবো সভাপতি কবির বিন আনোয়ার সাহেবের সঙ্গে। মেলা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বিশেষ করে তরুণ তরুণীরা যারা আগামী দিনের বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম,
তারা কিন্তু খুব উৎসাহের সঙ্গে মেলা অংশ নিচ্ছে, এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। দর্শক, আমরা এখন কথা বলবো নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু হেনা মোর্শেদ জামান স্যারের সঙ্গে। এটি হচ্ছে ডিজিটাল মেলার একটা উদ্দেশ্য হলো যে ডিজিটাল বাংলাদেশের যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার ব্যক্ত করছেন এবং জনগণের সুশাসন এবং আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করবার জন্য আহ্বান জানাচ্ছেন, সেই বিষয়টি জনগণকে জানিয়ে দেয়া। নরসিংদীর তরফ থেকে আমি বলতে পারি যে আমরা চেয়েছি বাংলাদেশের সেরা মেলাটি আয়োজন করবার জন্য। জি, আপনি দেখতে পেলেন যে ডিজিটাল উদ্ভাবনী মেলা যেটি নরসিংদী জেলা প্রশাসন আয়োজন করেছে, আপনি এই সরকারের এই পদক্ষেপকে কীভাবে দেখছেন? ডিজিটাল বাংলাদেশ যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র মানে উল্লেখযোগ্য উনি বলেন, এটা সত্যি কথা। অন্য অন্য দেশে আমরা যখন যাচ্ছি আমাদের ডিজিটাল বাংলাদেশের প্রশংসা কিন্তু সবাই করছে, ইভেন নরেন্দ্র মোদীও পর্যন্ত করেছেন যে আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে, এটা কিন্তু সাংঘাতিক। আর অ্যাকচুয়ালি আমরা এই যে বিভিন্ন জায়গায় যদি ডিজিটাল মেলাটা হয় তাহলে কিন্তু আমাদের, আমি নারী উদ্যোক্তা হিসেবে বলছি, আমাদের মেয়েরা ঘরে বসে কীভাবে ওই আউটসোর্সিংয়ের কাজটা করতে পারে সেটা কিন্তু তারা এই মেলার থেকে আস্তে আস্তে শিখবে। প্রত্যেক দিন মেলাতে কিন্তু গেলে অ্যাকচুয়ালি উন্নত হয়। আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে, আমরা মেলায় অনেক হস্তশিল্পের ক্ষেত্রে এবং যেটিকে হ্যান্ডিক্রাফটস বলি সেক্ষেত্রে অনেক নারী উদ্যোক্তারাও স্টল নিয়েছে, ব্যবসা নিয়েছে, এটিকে কীভাবে বৃদ্ধি করা যায়? আমরা মনে করি আমাদের যে মানে আমাদের এই চেম্বারের চেয়ে প্রত্যেকটা সময় আমরা চাচ্ছি মেয়েদেরকে বেশি করে প্রশিক্ষণ দিয়ে ব্যবসা বাণিজ্যে আসতে বলছি, এবং এটাও এখন বলা আরম্ভ করছি। যেমন আগে আমরা কখনো বলতাম না 8-10 বছর আগে যে কেন শুধু কেন বুটিক করছো, এখন কিন্তু আমরা সেটাও বলি। আচ্ছা আচ্ছা। এবং অনেক সময় আমাদেরকে উদাহরণ দিয়েও বলা হয়, যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছেন তাদের উদাহরণ দিয়ে দিয়ে আমরা বলি, দেখেন একটা মেয়ে হয়ে উনি একটা কত বড় ইন্ডাস্ট্রি চালাচ্ছে, উনি হচ্ছে আপনারাও এইভাবে আগে আস। আচ্ছা আচ্ছা। FBCCI আপনারা সর্বোচ্চ অ্যাপেক্স বডি ব্যবসায়ীদের ক্ষেত্রে, এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থান এবং ব্যবসায়িক পরিবেশটা কতটা আপনি মনে করেন সন্তোষজনক? এটা বলতে গেলে তুলনা আসে, আমি ওই তুলনার ভিতর যাব না, কিন্তু একটা জিনিস ঠিকই যে এখন একটা স্থিতিশীল পরিবেশ আছে এবং একটা পরিস্থিতির পরিবেশেই মানুষ ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারে। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রয়েছে, বিরতিতে যাব, তার আগে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যেটি বহির্বিশ্বে কিংবা ইন্টারন্যাশনালি আমাদের দেশের যে ইকোনমি এবং ব্যবসায়িক যে পরিস্থিতি সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা এখনও কিন্তু মানে মিডল ইনকামে পৌঁছাইনি, কিন্তু আমাদের যে মানে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমাদেরকে কিন্তু কেউ এখন আর বলতে পারে না যে আমরা থেমে আছি বা আমরা কিছু ইয়ে করতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি যে ব্যবসায়ীরা হাজার অসুবিধা হাজার গণ্ডগোলের মধ্যেও আমরা আমাদের ইকোনমিটাকে ঠিক রাখার চেষ্টা করছি, সমস্ত বিশ্বে এখন আদরণীয় হচ্ছে যে এটা মানে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল যে এরা উদ্যোক্তার জাতি। আচ্ছা আচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ যোগ করতে যদি চান এই মেলা নিয়ে, আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আগামী দিনে কেমন দেখতে চান? আমি এখন যেটা দেখেছি এতে আমি মনে করি প্রত্যেক বছরই একটু একটু করে উন্নত হচ্ছে। ডেফিনেটলি এই আমাদের একটা মান নারী উদ্যোক্তার উদাহরণ দিয়ে বলে, এবার যে সে যে জিনিসটা নিয়ে এসেছিল মেলায় সে যখন চারিপাশে আরেকজনেরটা দেখছে তার চেয়ে উন্নত, সেটা আরেকটু উন্নত করার চেষ্টা করবে। জি, ধন্যবাদ হাসিনা নেওয়াজ, সম্মানিত পরিচালক FBCCI। আপনি অনেক মূল্যবান কথা বলেছেন এবং আমাদের দেশের ইয়াং যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের জন্য আপনি একটি উৎসাহব্যঞ্জক হয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান হামদর্দ মেলায় বাণিজ্য। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন FBCCI সম্মানিত পরিচালক হাসিনা নেওয়াজ, তাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে, ততক্ষণ সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে। আমাদের মাঝে নতুন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন FBCCI সম্মানিত পরিচালক জনাব প্রবীর কুমার সাহা, তাকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনাকে অভিনন্দন। আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, 21তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার যেটি অনুষ্ঠিত হলো, আমরা আজ প্রায় মেলার শেষ পর্যায়ে রয়েছি
এবং এই মেলায় যে ধরনের সাড়া পড়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে, যে বন্ধনটি তৈরি হয়েছে, এটিকে বিজনেস প্রমোশনের ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে অ্যাপ বিসিএতেও আমরা কিন্তু আমাদের একটা ভূমিকা আছে মানুষ জীবনে। আপনি জানেন যে গত বেশ কয়েকটি বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাণিজ্য মেলা অতটা জমে ওঠে নাই। এই বাহারি প্রথম খুব স্থিতিশীল পরিবেশ থাকায় দেশে বাণিজ্য মেলা নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। তা আপনি জানেন যে আসলে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা, সেটা একটা বড় দিক হচ্ছে যে এখানে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো পণ্যগুলো একই ছাতার নিচে একই প্ল্যাটফর্মের নিচে সবগুলো পণ্যের প্রসারা সাজিয়ে সবাই বসেছে। এখন আমাদের যারা দেশি বা বিদেশি ক্রেতা যখন ওনারা বাণিজ্য মেলায় পরিদর্শনে আসছেন, তখন ওনারা কিন্তু এই প্রতিটা পণ্যের গুণগত মান এবং দাম সেটা যাচাই করার একটা সুযোগ কিন্তু এই বাণিজ্য মেলার মাধ্যমে মানে উনি পেয়ে যাচ্ছেন। এই অনেকগুলো পণ্যের বটে বিশেষ ছাড় দেওয়া হয়, এই ছাড়ের সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আমাদের দর্শকদের একটা খুব আগ্রহ থাকে, বা যারা আমাদের দর্শনার্থী বা যারা আমাদের ক্রেতা, এই বাণিজ্য মেলার মাধ্যমে আমরা কিন্তু একটা ক্রেতা ক্রয় বিক্রয় একটা আদান প্রদান আমরা করতে পারবো এবং প্রচুর চাহিদা আছে আমাদের দেশীয় পণ্যের। আমরা দেখুন আমরা এই যে লোকগুলো ঢুকছে, হাজার হাজার লোক কিন্তু লক্ষ লক্ষ লোক ঢুকছে, যখন বের হচ্ছে তার মানে কারোর হাত কিন্তু ফাঁকা নেই। এটা খুবই একটা মানে দেখার মতো যে প্রত্যেকের হাতে কাঁধে ডানাত বামাত যে যেভাবে পারছে নিয়ে আসছে। আমরা একটু খুবই মানে আমরা একটু মেলা প্রাঙ্গণটি দেখে আসি ভিডিও ক্লিপের মাধ্যমে। আপনি যেটি বলছিলেন যেমনটি বলছিলেন, দেখেন আমরা দেখলাম যে সবাই হাস্যোজ্জ্বল, সবাই একটা হাস্যোজ্জ্বল মনে একটা তৃপ্তি নিয়ে সবাই বের হচ্ছে এবং কেনাকাটি করছে, সেটা খুবই আশাব্যঞ্জক। জি ধন্যবাদ। এই মেলার শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন উপজেলায় কিংবা বিভাগে এই বাণিজ্য মেলাটি ছড়িয়ে যাচ্ছে স্থানীয়ভাবে। তেমনি আমরা আরেকটি ভিডিও ফুটেজ রয়েছে যেটি নরসিংদী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যেটি আয়োজন করেছে নরসিংদী বাণিজ্য মেলা, সেটি দেখে আসি। দর্শক, আমরা এখন কথা বলবো নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান স্যারের সঙ্গে। স্যার, এই মেলার পাশাপাশি যে একটা বাণিজ্য মেলা হচ্ছে, এই মেলায় আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন? নরসিংদী ঐতিহ্যগতভাবেই শিল্প বাণিজ্যের এলাকা, এখানকার লোকজন ব্যবসা করে বড় হয়েছেন এবং দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছেন। বাণিজ্য সমৃদ্ধির জন্য এবং নরসিংদী যে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে সেটিকে জানান দেওয়ার জন্য সেক্ষেত্রে সাড়া পেয়েছে অভূতপূর্ব। আমরা দেখেছি ওয়াশ আউট লিমিটেড এই মেলায় অংশগ্রহণ করেছে, এটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ওয়াশ আউট আসলে আমরা বলতে পারি যে নরসিংদীর একটা অন্যতম সেরা বাণিজ্য প্রতিষ্ঠান, যারা একটা আধুনিক লন্ড্রি সার্ভিস নিয়ে এসছে, এবং এটি নরসিংদী নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমরা এটা আশা করতে পারি ওয়াশ আউট যেভাবে এগিয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই করে বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে। দর্শক, আমরা এখন আছি নরসিংদীর বাণিজ্য মেলার ওয়াশ আউট প্যাভিলিয়নে। আমরা এখন কথা বলবো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজু ভুঁইয়ার সাথে। আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি, পাশাপাশি এইটারই অংশ বিশেষ নরসিংদী তথা সারা দেশেই আমরা বাণিজ্য মেলাতে বিভিন্ন লোক সমাগমে আমাদের এই মেসেজটা পৌঁছে দিচ্ছি যে এটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, একটা লন্ড্রি শপ, লন্ড্রি নিয়ে বিড়ম্বনা আমরা আগেই বলেছিলাম, ওর থেকে উত্তরণের জন্য আমরা একটা ভালো লন্ড্রি শপ, জার্মানি টেকনোলজি, আমরা হোম ডেলিভারি সিস্টেমটা নিয়ে ডেভেলপ করার জন্য কাজ করতেছি। ইতিমধ্যে আমরা চিটাং এবং কক্সবাজার হোটেল মডেল জুনিয়র আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এরই অংশ বিশেষ হিসাবে আমরা নরসিংদী বাণিজ্য মেলায় স্টল নিয়েছি, শুধু আমার মেসেজটা পৌঁছে দেওয়া যে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং এটার সার্ভিসগুলো কী। আমরা অত্যন্ত সুনামধন্য পৃথিবীর সবচেয়ে ভালো ব্র্যান্ডেড যে সমস্ত কেমিক্যাল আছে, মেশিনারিজ আছে, ওগুলো দিয়েই আমরা এই লন্ড্রিটা পরিচালনা করি এবং নরসিংদী বাণিজ্য মেলায় এসে আমাদের এই মেসেজটা জনগণকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য। দর্শক, আমরা এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী এবং সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী স্যারের সঙ্গে। নরসিংদী জেলা বাংলাদেশের শিল্প সমৃদ্ধ জেলা। আজকে দীর্ঘ 8 বছর পর নরসিংদী জেলায় আবার শিল্প বাণিজ্য মেলা হতে যাচ্ছে নরসিংদী চেম্বার অফ কমার্সের সৌজন্যে। দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের ক্যাপাবিলিটি বেড়েছে, এখন অবশ্যই 8 বছর পরে এই বাণিজ্য মেলার সৌন্দর্য, চেহারা অনেক সুন্দর হয়েছে।
এই মেলায় বহুল প্রচলিত ওয়াশআউট নামে একটি প্যাভিলিয়ন, মানে এই প্যাভিলিয়নটা নেওয়া হয়েছে, এটাকে আপনি আসলে কি কিভাবে দেখছেন? ওয়াশআউট একটি নাম, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এটা ঢুকে গিয়েছে। আমি নিজেও কিন্তু এই ওয়াশআউটের একজন মেগা কাস্টমার, আমার কোম্পানির সব কাজ কিন্তু এই ওয়াশআউট থেকে হচ্ছে। ওয়াশআউটের কোয়ালিটি সম্পর্কে যারা কাজ করেনি তারা বুঝতে পারবে না, যারা কাজ করেছে তারা অবশ্যই বুঝতে পেরেছে। ওয়াশআউট আজকে বাংলাদেশের সর্ববৃহৎ একটি কোম্পানি এই সেক্টরে। দর্শক, আমরা এখন কথা বলবো নরসিংদী চেম্বার অফ কমার্সের সভাপতির সঙ্গে। স্যার, আপনাদের এই বাণিজ্য মেলাটা আয়োজন করে আপনার কাছে কেমন লাগছে? এখানকার সাড়াটা কেমন পাচ্ছেন আপনি এই মেলাতে? আমরা অনেকদিন পরে আজকে এই নরসিংদী জেলায় নরসিংদী শিল্প বাণিজ্য মেলা আয়োজন করছি এবং চমৎকার সাড়া পেয়েছি আমরা। আর এবার নরসিংদী বাণিজ্য মেলা আমরা চেষ্টা করেছি নরসিংদীতে উৎপাদিত পণ্য এবং সেবাগুলোকে সামনে নিয়ে আসতে। আমরা আসলে প্রাউড অফ ওয়াশআউট, যে ওয়াশআউট হচ্ছে নরসিংদীর একটি ব্র্যান্ড, তো ইতিমধ্যেই জাতীয়ভাবে এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা এটাই বলতে চেয়েছি এবং জানাতে চেয়েছি যে নরসিংদীতে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত এরকম অনেক ব্র্যান্ড রয়েছে, আমরা নরসিংদী হিসেবে এই রিপ্রেজেন্টেশনটা ওয়াশআউটের মাধ্যমে করতে চাই। আমাদের সার্ভিসটা হচ্ছে গুণগত মান, আমরা 14 স্টেপে গুণগত মান নিয়ন্ত্রণ করি, এখানে আমাদের প্রতিটা ধাপে ধাপে চেক করা হচ্ছে। তারপর আমাদের আমরা লন্ড্রি, অত্যাধিক লন্ড্রি জায়গার প্রথম হোম সার্ভিস নিয়ে এসেছি। জি, আমরা দেখলাম যে স্থানীয়ভাবে নরসিংদী চেম্বার অফ কমার্স, ধন্যবাদ। আমি আসলে এটি আপনি কি প্রসঙ্গটা আমি নিয়ে আসতাম, কারণ নরসিংদী ঢাকার অদূরই একটি, আপনি জানেন যে নরসিংদী জেলা কিছু কিছু জিনিসের জন্য খুব বিখ্যাত, বিশেষ করে কাপড়। নরসিংদী জেলার কাপড় কিন্তু সারা বাংলাদেশ এবং পৃথিবীর বাইরে কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো নরসিংদী চেম্বার অফ কমার্সের আমি প্রতিনিধি এবং আমার সৌভাগ্য হয়েছিল যে এই বাণিজ্য মেলাটা যদি উদ্বোধন করা হয় সেদিন আমিও ছিলাম। এবং নরসিংদী একটি ছোট্ট একটি জেলায় এত সুন্দর পরিপাটি করে যে একটি মেলার আয়োজন করেছে, এই জন্য আমি নরসিংদী চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি এবং যে পরিচালনা পর্ষদ তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বাণিজ্য মেলায় যারা আসেন, একটা যারা বৃত্তশীল তারা আসেন, তারা হয়তো অনেকগুলো আইটেম কিনে, কিন্তু মধ্যবর্তী যারা আসেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুযোগ সুবিধা নেই। একমাত্র বাণিজ্য মেলায় তাদের একটা মানে মুখ্যম সুযোগ তাদেরকে তৈরি করে দেয়। তা আমি নরসিংদী দেখেছি যে হাজার হাজার এই ক্রেতা নরসিংদীতে বাণিজ্য মেলা উপভোগ করছেন এবং নরসিংদী বাণিজ্য মেলার যে স্টলগুলো করা হয়েছে খুবই সুন্দর। আরেকটি বিষয় আমরা যেটি দেখলাম যে নরসিংদী ফেয়ারে যেটি ওয়াশআউট যে প্যাভিলিয়নটি করেছে এবং তাদের আমরা দেখতে পেলাম যে সৌজন্যে গেট করা হয়েছে, ঢাকায়ও তাদের একটি সুন্দর প্যাভিলিয়ন রয়েছে, এটি নরসিংদীতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি, আপনি এটাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমি ঢাকা বাণিজ্য মেলায় প্রবেশ করলেই দেখবেন যে হাতের ডান দিকে ওয়াশআউট একটি সুন্দর একটি তাদের একটা ডিসপ্লে সেন্টার করা হয়েছে। এটা একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী, এটা মানে চোখ জোরানো, চোখে লাগার মতোই ওটা করেছে। তা যেহেতু এই প্রতিষ্ঠানটি নরসিংদীতে অবস্থিত, নরসিংদীতে এই প্রতিষ্ঠানের ফ্যাক্টরি অবস্থিত, সেই হিসাবে উনি নরসিংদীর চেম্বার অফ কমার্স থেকে যখন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে বা আহ্বান করা হয়েছে যে আপনি ঢাকার মতোই বা অবিকল একটি নরসিংদীতে স্থাপন করুন, উনি তাৎক্ষণিকভাবে এই ওয়াশআউটের যে কর্ণধার উনি রাজি হয়েছেন। এবং নরসিংদীতেও আমি দেখেছি উনি একটা ঠিক ঢাকার মডেলই একটি ওনার প্যাভিলিয়ন করেছেন। তবে আমি ওয়াশআউট এটা কিন্তু ভালো, আপনি জানেন যে এটা ক্লিনিংয়ের জন্য কাপড় চোপড় ড্রাই ড্রাই, হ্যাঁ, উন্নত মানের ড্রাই ক্লিনার এবং ওয়াশআউট আমরা দেখেছি ইতিমধ্যে বেশ উনি জনপ্রিয় উঠেছেন, ধন্যবাদ। আরেকটি বিষয়, আপনি এফবিসিসি এর নেতৃত্বে রয়েছেন, আপনারা দেশের বাইরে বিভিন্ন সময় যান, দেশের বর্তমান ইকোনমি এবং বাংলাদেশের যে বিজনেস পরিবেশটি রয়েছে সেটিকে বহির্বিশ্বে কীভাবে মূল্যায়ন করছে? আমরা কিন্তু বাহিরের যারা ইনভেস্টর আসতে চাচ্ছে, আমাদের দেশে কিন্তু প্রচুর ইনভেস্টর আছে, আমরা যদি তাদেরকে সেই সুযোগ সুবিধা করে দিই। আপনি জানেন যে আমাদের দেশে বর্তমানে একটাই সংকট, সে গ্যাস সংকট। তো গ্যাস সংকট নিয়ে সরকার একটি সুস্পষ্ট মতামত দিয়েছেন যে আগামীতে আর গ্যাস আমরা কাউকে দেব না, সেটা ভালো। কারণ এখন ধরেন না আমি একটা পণ্য গ্যাসের মাধ্যমে উৎপাদন করি, সেটার যদি কস্টিং পড়ে 15 টাকা, আর আমি যদি ওইটা তেল দিয়ে জেনারেটর চালু উৎপাদন করি সেটার উৎপাদন কস্ট পড়ে প্রায় 20 টাকা, 5 টাকা কিন্তু ডিফারেন্স, 5 টাকা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, 5 টাকা কিন্তু অনেক টাকা। এখন যিনি গ্যাস দিয়ে করছেন তার কস্টিংটা ভালো, যিনি তার, এই জন্য আমরা চাচ্ছি যে এটা বৈষম্য দূর করা দরকার। অর্থাৎ গ্যাসের এবং তেলের মূল্যটা যদি সামঞ্জস্য করা হয় তাহলে আমি নিশ্চিত যে বিদেশি ইনভেস্টমেন্ট যেমন আমাদের দেশে আসবে, পাশাপাশি আমাদের দেশেও কিন্তু অনেক ইনভেস্টর বসে আছে। যদি আমরা এই সুযোগগুলো পাই অবশ্যই আমরা বাংলাদেশকে আরও উচ্চ শিখরে নিয়ে যেতে পারবো। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে রয়েছি, সর্বশেষ প্রশ্ন, এই বাণিজ্য মেলা এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আপনি আগামী দিনে কীভাবে দেখতে চান? আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকাতে যেটা হচ্ছে, যেটার যে সারা, এটার যে মানুষের একটা যে রেসপন্স,
এটাকে কাজে লাগিয়ে আমরা যদি আগামীতে আরও ব্যাপক পরিসরে, কারণ আমরা জানেন যে আগামীতে আমাদের এই বাণিজ্য মেলাতে ট্রান্সফারে চলে আছে, কুড়িল বিশ্বের পূর্বাচলে চলে আছে এবং যাওয়া উচিত, কারণ আমরা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কিন্তু এই অডিটোরিয়াম আছে, বিশাল অডিটোরিয়াম মাঠে, ইনডোর অডিটোরিয়াম, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা এখনও অভাব আছে, সেই জিনিসটা এখনও গড়ে ওঠেনি। তা আমরা আশা করি যে আগামীতে মানুষের চাহিদার কথাটা বিবেচনা করে সরকার, বর্তমান সরকার অবশ্যই এমন একটা প্ল্যাটফর্ম করে দেবেন যেখানে এই বর্ষ যেমন 11টি দেশ অংশগ্রহণ করেছে, আমরা চাই আগামীতে অন্তত 50টি দেশ অংশগ্রহণ করো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন FBCCI-র সম্মানিত পরিচালক জনাব প্রবীর কুমার সাহার আলোচনা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান হামদর্দ মেলায় বাণিজ্য। তাকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই মেলায় বাণিজ্য শেষ করছি। খোদা হাফেজ।